श्री भगवान वाचा कुतस्त्वा कस्मलम इदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टम् अस्वर्ग्यम् ककीर्ते करमार्जुन। श्री भगवान कहिलेन किभावे अर्जुन तुमि घोर युद्धस्थले अनार्जेर शोकानल प्रदीप्त करिले अकीर्ति असर्गलाभ होइबे तोमार छिछि बंधु छाड़ोए अजोको वाचार। पुरुषोत्तम श्री भगवान बोलें प्रिय अर्जुन ये घोर संकटमय युद्धस्थले जरा जीवन प्रकृत मूल्य बोझे ना से सब अनार्जर मत शोकानल तुम्हार हृदय कि भावे प्रज्वलित हलो ये मनोभव तुम्हें स्वर्गलोके उन्नत करबे ना पक्षान्तरे तुम्हार समस्त जश राशि विनष्ट करबे। तात्पर्य श्रीकृष्ण और परमेश्वर भगवान हच्छेन अभिन्न ताई समग्र भगवत गीताय ताके भगवान बोले सम्बोधन करा हयेछे। भगवान हच्छेन परम तत्त्वेर चरम सीमा। परम तत्त्व उपलब्धि तीनटी स्तर रयेछे ब्रह्म अर्थात निर्विशेष सर्वव्याप्त सत्ता परमात्मा अर्थात प्रतिटि जीवेर हृदये विराजमान परमेश्वरेर प्रकाश एवं भगवान अर्थात परमेश्वर भगवान श्रीकृष्ण। परम तत्त्वेर एई विश्लेषण सम्बन्धे श्रीमद् भागवतेर प्रथम स्कंदेर द्वितीय अध्यायेर एकादश श्लोके बला हयेछे बदन्ति तत्त्वविदस्तत्त्वं यज्ज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवानेति शब्दते। जा अद्वय ज्ञान अर्थात एक अद्वितीय वास्तव वस्तु ज्ञानीरा ताकेई परमार्थ बोलें। से परम तत्त्व ब्रह्म परमात्मा और भगवान यह त्रिविध संज्ञाय अभिव्यक्त है। यह तीन टी चिन्मय प्रकाश सूर्यर दृष्टान्तर माध्यमे विश्लेषण करा जाए। सूर्यरों तीन टी विभिन्न प्रकाश रयेछे जेमन सूर्य रश्मि सूर्य गोलक और सूर्य मंडल। सूर्य रश्मि सम्बन्धे जानाटा प्राथमिक स्तर सूर्य गोलक सम्बन्धे जानाटा आरो उच्च स्तरेर एवं सूर्य मंडले प्रवेश करे सूर्य सम्बन्धे जानाटा होच्छे सर्वोच्च। प्राथमिक स्तरेर शिक्षार्थीरा सूर्यकिरण सम्बन्धे जेनेई सन्तुष्ट थाके तार सर्वव्यापकता एवं तार निर्विशेष रश्मिच्छटा सम्बन्धे जे ज्ञान ताके परम तत्त्वेर ब्रह्म उपलब्धिर संगे तुलना करा जेते पारे। जारा आरो उन्नत स्तरे रयेछेन তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্য মণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছে সর্বোচ্চ স্তর অধিষ্ঠিত পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত সূর্য রশ্মি সূর্য গোলক ও সূর্য মণ্ডল এই তিনটি একে অপর থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ে ভুক্ত নন। শ্রীল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কোনো জীবই এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ নেই।
তিনি হচ্ছেন আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দঃ সর্বকারণ কারণম। ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনিই হচ্ছেন সর্বকারণের কারণ। ব্রহ্মসংহিতা 5.1। ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে, কিন্তু সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করে। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারী ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় 28 নম্বর শ্লোক। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদি রূপ, পরম তত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন, তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করেছেন, কোথা থেকে এই ধরনের ভাবপ্রবণতা? পুরুষোচিত নয়, একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের দেহাত্মবুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড়জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয়, তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবু যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকেই কেবল আশা করা যায়। এভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না, এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি।